2022 বিশ্বকাপ এবং 2023 এশিয়া কাপ ফুটবল বাছাইয়ে ফিরতে লেগের ম্যাচে আজ বাংলাদেশ দলের প্রতিপক্ষ কাতার। সফরকারীদের জন্য পঞ্চম ম্যাচ হলেও স্বাগতিকদের এটি ষষ্ঠ ম্যাচ। কাতার থেকে আরো জানাচ্ছেন আমাদের স্পোর্টস রিপোর্টার মোহাম্মদ হাসিব, সঙ্গে রয়েছেন প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু। কাতার এশিয়ার সেরা দল, 2022 বিশ্বকাপের আয়োজকও তারা। বিশ্বকাপে ভালো করতে কয়েক বছর ধরে নিয়েছে বিশ্বমানের প্রস্তুতি। দলটির বেশ কিছু ফুটবলার বিদেশি লিগে খেলেন, তাদের সঙ্গে জয় লক্ষ্য নিয়ে মাঠে নামাটা বাড়াবাড়ি, বরং ড্র করার মিশনে খেলতে হবে রক্ষণাত্মক ফুটবল, যার বাড়তি দায়িত্ব নিতে হবে ডিফেন্ডারদের। কাতারের মতো একটা ওয়ার্ল্ড কাপ প্লেয়িং কান্ট্রির সাথে আমরা খেলবো এখন, যেহেতু ওরা ওয়ার্ল্ড কাপের হোস্ট, সো আমাদের টার্গেট থাকবে অ্যাটলিস্ট একটা পয়েন্ট পাওয়ার, আমরা ওই টার্গেট নিয়ে কাজ করে যাচ্ছি। ফুটবল মাঠে প্রতিপক্ষকে রুখতে কাতারিয়ানরা কখনো কখনো চীনের মহাপ্রাচীর। মরুর বুকে বাংলার রক্ষণ দুর্গের দায়িত্ব নিতে হবে তপু বিশ্বনাথ ইয়াসিন খানদের। ছেলেরা অনেকদিন ধরেই কাতারে রয়েছে, আমি সাথে থাকতে না পারলেও সবসময় তাদেরকে নানাভাবে গাইড করেছি। আশা করি সম্মানজনক একটা ফলাফল করতে পারবে খেলোয়াড়েরা। আমরা একটা টিম, আমরা শুধু ডিফেন্ডার্স না, আমরা শুধু মিডফিল্ডার, আমরা শুধু স্ট্রাইকার না, সো একসাথে আমরা কাজ করব এন্ড হোপফুলি উই উইল সি আ গুড বাংলাদেশ টিম টুমরো। দুটি প্রস্তুতি ম্যাচে হার সতর্ক করেছে জামাল ভুঁইয়াদের। স্থানীয় ক্লাবের সঙ্গে যেখানে হার, মূল ম্যাচটি তাই গুরুত্ব দিয়ে খেলতে হবে লাল সবুজদের। সেজন্য টিমের সমন্বয় ও রক্ষণভাগে খেলোয়াড়দের বলে যোগান দেওয়া সহ সুযোগ পেলে যেতে হবে কাউন্টার অ্যাটাকে। চেষ্টা করব আমরা আমাদের বেস্ট পারফরমেন্সটা করতে, কারণ আমরা আমাদের যে জায়গায়, আমাদের যে লেভেল, আমাদের যে অবস্থান, ওই অবস্থান থেকে যদি আমরা কিছু ভালো কিছু করতে পারি, আমি মনে করি যে ভালো কিছু হবে। আমরা প্লেয়াররা সবাই মেন্টালি অনেক স্ট্রং আছে আমরা ম্যাচের, কারণ এখানে আমাদের হারানোর কিছু নাই, আমরা যা নিয়ে যাবো এটা একটা অ্যাচিভমেন্ট। প্রতিপক্ষ যখন এশিয়ার চ্যাম্পিয়ন, তখন ড্র নিয়ে ঘরে ফিরলে দেশের জন্য সেটাই হবে জয়ের আনন্দ, এমনটাই অভিমত ফুটবল ভক্তদের। মোহাম্মদ হাসিব, বাংলা টিভি, দোহা, কাতার। দর্শক, বাংলাদেশ কাতারের ম্যাচটি আজ রাত 10টায় সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি, দেখার আমন্ত্রণ রইল। বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে ভাসানচরে নেওয়া হয়েছে 1,500-এর বেশি রোহিঙ্গাকে। সকালে চট্টগ্রামের পতেঙ্গা থেকে 1,642 জনকে নিয়ে 8টি জাহাজ ভাসানচরের উদ্দেশ্যে রওনা হয়। চট্টগ্রাম নেভাল এরিয়া কমান্ডার রিয়াল অ্যাডমিরাল মোজাম্মেল হক জানান, সকাল 8:30 থেকে রোহিঙ্গাদের জাহাজে তোলার কার্যক্রম শুরু হয়। পরে 10:20 প্রথম জাহাজটি পতেঙ্গা ছেড়ে যায়। এর আগে গতকাল কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্প থেকে 20টি বাসে রোহিঙ্গাদের চট্টগ্রামে আনা হয়। রাতে তাদের রাখা হয় নৌবাহিনীর রেডি রেসপন্স বাথ জেটি ও বিএএফ শাহিন কলেজ মাঠে স্থাপিত অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে। জাহাজগুলো দুপুরের দিকে ভাসানচরে গিয়ে পৌঁছায়। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের বসবাসের জন্য সব ধরনের সুযোগ সুবিধা সম্পন্ন অবকাঠামো নির্মাণ করেছে বাংলাদেশ সরকার। জানেন যে 1,642 জন মায়ানমারের নাগরিক যারা কুতুপালংয়ে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে দুর্বিষহ জীবনযাপন করছিলেন, তাদের নিজস্ব দেশে প্রত্যাবর্তন করার আগ পর্যন্ত একটা ভালো একটা জীবনযাপন যেন করতে পারে, সেই লক্ষ্যে আমরা স্থানান্তরিত করছি। রোহিঙ্গাদের সুরক্ষিত জীবনমান নিশ্চিতের জন্যই সরকার তাদেরকে ভাসানচরে স্থানান্তর করার প্রক্রিয়া শুরু করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে মাস্ক বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, রোহিঙ্গাদের পুনর্বাসনে সরকার সবসময় আন্তরিক, তবে এ বিষয়ে বেশ কিছু মহলের নেতিবাচক বক্তব্যের সমালোচনা করেন তিনি। আমরা ভাসানচরে একটা সুন্দর জায়গা, সেখানে যারা গেছে রোহিঙ্গাদের কেউ কেউ ভিজিট করে এসছে, তারা সেখানে গিয়ে খুশি হয়েছে, সেখানে জীবন ব্যবস্থা এবং কি কর্মসংস্থানেরও ব্যবস্থা আছে।